ভিখারি সেজে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা মুর্শিদাবাদ জেলার কান্দি থানার দোহালিয়া দাসপাড়া গ্রামে ভিখারি সেজে এক মহিলা গৃহস্থের বাড়ি থেকে সোনার গহনা চুরি করে পালানোর সময় গ্রামবাসীদের কাছে হাতে নাতে ধরা পড়ল ঘটনায় ব্যাপক ছড়াই গোটা এলাকায় জানা যায় শুক্রবার সকালে ওই মহিলা ভিখারি সেজে দেবাশিষ দাস নামে এক ব্যক্তির বাড়িতে এসেছিল এবং তার বাড়ির আলমারি থেকে বেশ কিছু সোনার গহনা চুরি করে নিয়ে যায় সে বাড়ির আলমারি খোলা দেখে ওই ভিখারি রূপী মহিলার প্রতি সন্দেহ হয় দেবাশিস বাবু এবং তার পরিবারের সদস্যদের তখনই তাকে ধাওয়া করে দেবাশিস বাবু এবং তার কাছ থেকে চুরি যাওয়া সোনার অলঙ্কার কান্দি থানার পুলিশকে খবর দেওয়া হলে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই রূপী মহিলাকে গ্রেপ্তার করে কান্দি থানায় নিয়ে যায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ মহিলা আর একটা বাচ্চা ছিল সাথে তারা পাড়াতে দিয়ে বাড়িতে করার জন্য তা দেখে বাড়িতে কেউ নেই বাড়িতে কেউ না থাকাতে একটা বাচ্চা ছিল বাচ্চাটাকে ধাক্কা মারে ফেলে দেয় ধাক্কা মারার পর ওই বাচ্চাটাই জিজ্ঞেস করে যে তুমরা ধাক্কা মেরে আমার ঘর ঢুকছো কেন তখন বলে তুই চলে এখান দেখান নাহলে তোকে চুটিয়া কেটে দেব বাচ্চাটা কাঁদতে কানতে চলে যায় ওর মাকে ডাকতে তখন ওর মা এসে দেখে যে আমার আলমারি খোলা তখন পেঁচে পুঁচে ধাওয়া করে তা ওইখানে সব কিছু মহিলা মারধর করে তা কিছু জিনিস আমাকে সেখানটার মাথায় বার করে দিয়েছিল